আজকে বরিশাল যখন জিতল তখন সামনে থেকে নেতৃত্ব দিলেন ওই ঘাটতাড়া মানুষটি সাকিব আল হাসান। আমি এই ম্যাচের আগেই যে প্রেডিকশন ভিডিও সেখানে বলেছিলাম যে আজকে বরিশাল জিতবে এবং সাকিব প্রচণ্ড জেদি একজন মানুষ, তিনি সামনের থেকে নেতৃত্ব দিয়েই দলকে জেতাবেন এবং সেই ঘটনাটাই ঘটল। সাকিব আজকে ম্যাচ সেরা। অনেকের এখানে দ্বিমত থাকতে পারে সাকিব কেন ম্যাচ সেরা হলেন। সাকিব করেছেন মাত্র 36 রান 21 বল থেকে, তার চাইতে অনেকখানি বেশি রান করেছেন ইফতেখার, 51 রান করেছেন 31 বল থেকে। খুব স্বাভাবিকভাবে ইফতেখারেরই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কথা। আবার ইফতেখার ওই ভূমিকাটাও রেখেছেন যে ভূমিকাতে আসলে 194 পর্যন্ত যাওয়াটা সম্ভব হয়েছে। ইফতেখারের সেই অনেকটা খুনে ব্যাটিংয়েই এবং শেষ দিকে করিম জানাতের 7 বলে 16তেই 194 রান করা সম্ভব হয়েছে, যেখানে শেষ 5 ওভারে এসেছিল বরিশালের 79 রান। সুতরাং আপনি ভাবতেই পারেন যে কেন ইফতেখার নয়, কেন সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ সাকিবের, যদিও সাথে একটি উইকেট রয়েছে। আবার অনেকেই ভাবতে পারেন কেন ম্যান অব দ্য ম্যাচ ইয়াসির আলী রাব্বি নন, তিনি তো 60 রান করেছেন 38 বলে, ম্যাচের সব থেকে ভালো পারফরমেন্সটা তার এবং প্রথম ভালো পারফরমেন্স তার, প্রথম ভালো পারফরমেন্স হিসেবে তাকে তো সিলেক্টররা দিতেই পারতেন ম্যান অব দ্য ম্যাচের অন্তত সান্ত্বনা পুরস্কারটা। সেটি অনেকটা মজা করে বললেও সেটি ক্রিকেট মাঠে একেবারেই অভাবনীয় পার্থক্যের যদি পারফরমেন্স না হয় তাহলে পরাজিত দলের কেউ ম্যান অব দ্য ম্যাচ হন না। এমন যদি হয় যে বিজয়ী দলের কারোরই কোনো পারফরমেন্স নেই, একেবারেই সবার সমান দলীয় অংশগ্রহণে তারা জিতেছে, বিপক্ষ দলের একজন এত ভালো পারফরমেন্স করেছে যার তুলনা হয় না, হয়তো বিপক্ষ দলের একজন সেঞ্চুরি করেছে আর বিজয়ী দলের কেউই 20 রানের বেশি করতে পারেনি, 11 জন মিলে 20 রান করে গড়ে রান করে ব্যাপারটা ঘটিয়েছে, আবার বলিংয়েও সবাই হয়তো একটা কিংবা দুইটা করে উইকেট নিয়েছে, স্পেসিফিক কারো স্পেশাল অবদান নেই এই জয়ের পক্ষে, সেই ক্ষেত্রে হয়তো ওই সেঞ্চুরিয়ান কিংবা 5-6টা উইকেট পেয়ে গেছেন, 50 করেছেন সাথে, এরকম মানে অতিমানবীয় ইনিংস ছাড়া বিজয়ী দলের থেকেই ম্যান অব দ্য ম্যাচ নির্ধারণ করা হয়ে থাকে। পরাজিত দলের পারফরমেন্স যত ভালো হোক সেই দিকে আসলে দৃষ্টি দেওয়া হয় না, যদি না বললাম ওই রকম ব্যতিক্রম হয়। সেক্ষেত্রে আজকেও সেটা হয়েছে, ইয়াসির আলী রাব্বির 60 রানের ইনিংসটা কোনোভাবেই মানে বিচার্য বিষয়ও না। যদি রাব্বি বরিশালেরও হতেন তার ওই 60 রানের ইনিংসটাকে টপকেও আজকে সাকিবকেই ম্যান অব দ্য ম্যাচ করা হতো, কারণ সাকিব ব্যাটিংয়ে যে 36 রান করেছেন 21 বলে, সেই 36 রানটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেই রানটা মূলত ইফতেখারের যে রান করার, ইফতেখারের যে ভালো করার অনুপ্রেরণাটা, সেই অনুপ্রেরণাটা অধিনায়ক হিসেবে তিনি তৈরি করে দিয়ে গেছেন। তিনি যখন 36 রান করে আউট হন তখনও তার মধ্যে ক্ষুধাটা ছিল, দুর্ভাগ্য তার ব্যাটের একটু ওপরের দিকে, ব্যাটে বলে ঠিকভাবে না হওয়ার কারণে, ব্যাটের গোড়ার দিকে লাগার কারণে ক্যাচ উঠে যায় এবং তিনি আউট হয়ে যান। তাছাড়া কিন্তু সাকিব দুর্দান্ত খেলছিলেন এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে ফিল্ডিংয়ের সময় তিনি যেভাবে দলকে পরিচালনা করেছেন এবং যেভাবে খুলনা দলকে কোণঠাসা করে ফেলেছেন, বোলার পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো এবং নিজের দুর্দান্ত 4 ওভারে একটা উইকেট নিয়েছেন, জয়ের মাহমুদুল হাসান জয়ের উইকেটটা নিয়েছেন, দুর্দান্তভাবে বোল্ড করেছেন। শাইহোপের উইকেটটা তিনি পেতেন, দুর্ভাগ্য তার তিনি পাননি, কিন্তু খুবই সংযমী বল করেছেন, সেই বোলিংটা খুবই ইফেক্টিভ হয়েছে, তার 4 ওভার প্রচণ্ড ইফেক্টিভ হয়েছে। তার 4 ওভারের ওই ইফেক্টিভ বলের কারণেই মূলত খালেদ কিংবা করিম জান্নাতেরা উইকেট পাওয়ার সুযোগটা পেয়েছেন। তার যে কম খরচে বোলিং, সেই বোলিংয়ের কারণেই খালেদ 2 উইকেট পেয়েছেন, খালেদের উপরে অ্যাটাক করতে গিয়েছে শাইহোপরা, সুতরাং আউট হয়েছে।
প্রথম যে উইকেটটা তামিম ইকবাল, সেখানে হয়তো মোহাম্মদ ওয়াসিমের একক কৃতিত্ব দেয়া যায় যে মোহাম্মদ ওয়াসিম প্রথম ওভারের তৃতীয় বলেই তামিম ইকবালকে বোল্ড করে দিয়েছেন, তিন বল খেলে তামিম ইকবাল আউট হয়েছেন শূন্য রানে, সেইটা ওয়াসিমের একক কৃতিত্ব। তারপরে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, বিশেষ করে সাইহোপ দুর্দান্ত খেলেছেন শেষের দিকেও, যে ইয়াসির আলী রাব্বি যে ব্যাট করেছেন, যদিও সেই সময় এসে রাব্বি কিংবা নাহিদ যারা ব্যাট করেছেন তারা মূলত নিজেদের একটা ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ারে একটা রান দরকার সেরকম ব্যাটিং করেছেন, সেখানে আসলে তারা জয়ের টার্গেটে ব্যাট করেনি। সেই কারণে করিম জান্নাত যে চার উইকেট পেয়েছেন, সেই চার উইকেট আসলে শেষের দিকের চার উইকেট, যে চার উইকেট এই ম্যাচের জয় পরাজয়ে খুব একটা ভূমিকা রাখেনি, ভূমিকা রাখেনি। কারণ হচ্ছে যে তারা যখন নিশ্চিন্ত মনে হারকে, পরাজয়কে মেনে নিয়েই ব্যাট করছিল, তাদেরকে আউট করা না করাতে আসলে খুব একটা যায় আসে না। হ্যাঁ, আউট করার কারণে হয়তো ব্যবধানটা একটু বেড়েছে, আউট না হলে ব্যবধানটা একটু কমতো, এই পার্থক্য হতো। কিন্তু ইয়াসির আলী রাব্বি যে ষাট রানের ইনিংস খেলেছেন, সেই ষাট রানের ইনিংসে তিনি জয়ের জন্য খেলেননি, এটা নিশ্চিত। নাহিদ 24 বলে 24 রান করেছেন, তিনি জয়ের জন্য খেলেননি নিশ্চিত। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে, খুলনা আজকে উইকেট কিপার সহ মাত্র 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছিল, এবং 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছে, 6 জন বোলার নিয়ে খেলতে নেমেছে, 6 জন বোলার মিলিয়েও বরিশালের 194 রান ঠেকাতে পারেনি। এবং 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলার কারণ আসলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যাবে কিনা, যখন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজনের মতো এত সফল একজন মানুষ, তিনি কিভাবে দলের একাদশ গঠন করেন 5 জন ব্যাটসম্যান, যেখানে 5 জনের মধ্যে সাইহোপও আছেন যিনি কিনা উইকেট কিপারের ভূমিকা পালন করেছেন, অর্থাৎ উইকেট কিপার সহ সর্বনিম্ন সংখ্যক ব্যাটসম্যানের সংখ্যা হয় বিশ্ব ক্রিকেটে, যারা 5 জন বোলার নিয়েই খেলেন, যাদের অলরাউন্ডার থাকে না, সেই ক্ষেত্রে হয় 6 জন ব্যাটসম্যান আর 5 জন বোলার। এখানে 5 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলার নিয়ে খেলেছে, কারণ বোধহয় একটাই, তারা আজকেও ভেবেছিল যে গত ম্যাচের মতো তামিম এবং সাইহোপ 184 রানের একটা পার্টনারশিপ করবে, আর কারো ব্যাটিংয়ের দরকার হবে না। চিন্তা করা যায় যে 4 উইকেট পড়ে যাওয়ার পরে সব বোলার, সেই দল কিভাবে 194 টপকে জেতার পরিকল্পনা করে, এবং এই 4 উইকেট যে দ্রুত ফেলে দেয়া, এই 4 উইকেট দ্রুত ফেলে দেয়া এবং পুরো দলকে কোণঠাসা করা, এই কৃতিত্বটা সাকিবের বলেই মনে করেছেন সিলেক্টররা। এ কারণেই সাকিবকে আজকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে, এবং সাকিব আজকে আবার তার যে মেধা এবং ক্ষমতা রয়েছে, একাই ম্যাচের প্রভাবক হওয়ার সেটি প্রমাণ করলেন। এবং এই বরিশাল নিশ্চয়ই গত ম্যাচ থেকে একটা বড় রকমের শিক্ষা পেয়েছে, আজকে ঘুরে দাঁড়িয়েছে। ইফতেখাররা আজকে খেলবেন কি না এরকম একটা সন্দেহ আমার মনেও ছিল, কিন্তু ইফতেখার আজকেও খেলেছেন, মোহাম্মদ ওয়াসিম আজকেও খেলেছেন, হয়তো তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত খেলাটা কন্টিনিউ করবেন। এর মাঝেই ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড, ব্রাভো, কর্নওয়েলরা যোগ দেবেন দলের সঙ্গে, সেই সময়ে বরিশালের দলের সমঝোতা কিংবা অনুশীলনে সব কিছু ইফতেখার কিংবা মোহাম্মদ ওয়াসিমের জায়গাটা কাভার হয়ে যাবে, এরকমটা ভাবা যেতেই পারে। তবে দেখা যাক, পরের ম্যাচে গ্রুপ পর্বের আরও 2টা ম্যাচ আছে, সেই ম্যাচে সাকিব কী অবস্থায় যায়। এখন সাকিবের অবস্থান যদিও রানের টেবিলে, বিপিএলের সেরা রানের টেবিলে এখন 3 নম্বরে চলে গেছেন, ইফতেখার আজকে 2 নম্বরে উঠে গেছেন, শান্ত এখনও 1 নম্বরে আছেন, লড়াই হচ্ছে শান্ত, ইফতেখার, সাকিব, নাসির তাদের মাঝে। এই লড়াইয়ে হয়তো আগামীকাল সিলেটের খেলা, সেই সিলেটের খেলায় শান্ত আরেকটু এগিয়ে যাবেন, হয়তো সেই লড়াইয়ে আরও দুর্দান্তভাবে ঢুকে পড়তে পারেন আগামীকাল তৌহিদ হৃদয়। দেখা যাক, আজকে পরের খেলা এবং আগামীকালকের খেলা সব কিছু নিয়েই সবসময় আপনাদের সঙ্গে কথা তো হচ্ছেই, কথা হবেই। থাকুন বিনোদন প্রতিদিন এবং বিনোদন স্পোর্টসের সঙ্গে, খেলাধুলা এবং বিনোদনের সব কিছু নিয়ে আমরা সবসময় আপনাদের সাথেই আছি।
We'll be right back.